আজকে আমি একা ব্লগ করছি না, আমি আজকে পেঁচার সাথে ব্লগ করছি। আমার বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ইয়ামি, দিস ইজ পাপিয়া। আমি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন স্ট্রিট ফুড ব্লগ নিয়ে। আমার বাড়ির কাছে আমি যাচ্ছি, দেখো তো সন্ধে নেমে আসছে। এখন জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো, তবুও বেরিয়েছি স্ট্রিট ফুড ব্লগটা করতে। চলো, আমরা এখন রয়েছি বাইপাসে। A few moments later. Hello. তো পথে যেতে যেতে ইনার সাথে দেখা হয়ে গেল। ইনি এখানে বসে রয়েছেন। তো গাইস, আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমি কি খাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আমি ভাবলাম যে অন্য কিছু খাওয়ার থেকে এটা খাওয়া অনেক বেটার হবে, কারণ এইটা ছাড়া মানে আমি বাড়ি এখানে, আমি তো এখানে থাকি না, তো আমি বাড়ি এলে আমার মনে হয় এটা ছাড়া একদম অসম্পূর্ণ। আমাকে এখানে আসতেই হয় সপ্তাহে অন্তত দুদিন। আমার খুব ভালো লাগে এটা ছাড়া, একদম অসম্পূর্ণ লাগে। এটা হলো ডালের কচুরি। আমাদের এখানে আমার স্কুলের কাছে পুরনো একটা পাড়া রয়েছে, তো সেখানে স্কুলের সামনেই একটা দোকান আছে, অনেকদিনের পুরনো দোকান। সেখানে ব্লগ করা যায় না, কেননা সেই দোকানটাতে একদমই আলো নেই। কিন্তু এইটা জাস্ট সন্ধেবেলার জন্য এই টিফিনটা একদম জমে যায়। দেখো এর মধ্যে রয়েছে আলু, আমি আলু যেহেতু ডালের কচুরিটা এদের এই দোকানে খুব ফেমাস, এটা অনেক পুরনো দোকান। আমি অনেক ছোটোবেলা থেকে দেখছি ওরা ডালের কচুরিটা বানায়, আর সকালবেলায় বানায় নর্মাল লুচি ঘুগনির সাথে। তো সন্ধেবেলায় এটা জাস্ট জমে যায়। আমার তো ভীষণই ভালো লাগে এটা খেতে। তো তোমরা যারা যদি এই লোকালে যারা রয়েছো তারা খেতে চাইবে, তারা অবশ্যই এখানে আসবে। এটা সুভাষিনী স্কুলের কাছে, হরিনামী থেকে একটু ভিতরে। যারা অনেকেই এখানে জায়গাটা চেনো, অনেকেই খেয়েছো, কিন্তু যারা খাওনি তাদেরকে অবশ্যই বললাম এসো, এসে খেয়ে দেখো। এটা 10 টাকা নেয় মাত্র, আর ভীষণই একটা টেস্টি, একদম ঝাল নেই। তো না খেলে জাস্ট ওয়াও, না খেলে বোঝাতে পারবো না যেটা কতটা ভালো খেতে হয়। আর এটা একটা নর্মাল শাল পাতার মধ্যে দেয়। এটা সন্ধ্যেবেলা টিফিনটা জাস্ট জমে যাবে এটা খেলে। আমি সরি তোমাদেরকে বলছি যে আমি ব্লগটা ওখানে দাঁড়িয়ে করতে পারলাম না, কারণ এতটাই পুরোনো ওটা একটা পাড়া, আর সামনে একটা পুরোনো রাজবাড়ি রয়েছে। তো সেখানে একদমই একটাও লাইট নেই, আর দোকানটা খুব অল্প লাইট। তো ওখানে দাঁড়িয়ে ব্লগ করলে তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগতো না, তো আমি সাইডে সরে এসে করছি সেই কারণে। আমার কচুরিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি একা ব্লগ করছি না, আমি আজকে পেঁচার সাথে ব্লগ করছি। একটা গাছে পেঁচা বসে আছে, ও হয়তো আমাকে দেখছে আমি ব্লগ করছি। পেঁচাটা তো আমাদের দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু এতটাই উঁচু গাছে বসে আছে যে দেখাতে পারবো না। আমি আর একটা জায়গায় চলে এসেছি, এটা একটা জুসের গাড়ি, তো এখান থেকে একটা জুস খাবো। তো চলো দেখিয়ে দিই। তো আজকে শুধু স্ট্রিট ফুড না, আমি নিয়ে এসেছি একটা ড্রিঙ্কও। ড্রিঙ্কটা দেখাই তোমাদেরকে। আমি ওখানে অনেকগুলো ফ্লেভার ছিল, ওখানটা দেখাতে পারলাম না। ওখানে এত ভিড় যে ওখানে দাঁড়াতে দিচ্ছে না, বা ব্লগ করতে পারছি না, তোমরাও শুনতে পাবে না ওই ভিড়ের মধ্যে। আমি আজকে মাইক আনিনি, আগেই বলেছি। তো সেই কারণে এটা নিয়েছি, আমি ওখানে ব্লগ করতে পারলাম না। তো যাই হোক, প্রচণ্ড আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আমি নিয়েছি ফুড বিয়ার। তো চলো দেখি খাওয়া যাক। যারা বিয়ার খেয়েছো তারা বুঝতে পারবেন, এটা বিয়ারেরই স্বাদ। ফুড বিয়ার, বিয়ারে অবশ্যই ফ্রি ফুড দেওয়া থাকে, তো এটা বিয়ারেরই মতো খেতে, আর আলাদা কিছু বলার নেই। আর খুব ঠান্ডা ছিল এটা, তো এখন ঠান্ডাটা অনেকটা কমে গেছে। আমি অনেকক্ষণ হয়ে গেছে এটা নিয়ে দাঁড়িয়ে আছি এখানে, এত আওয়াজ হচ্ছে, এত গাড়ি যাচ্ছে যে আমি ব্লগটা করতেই পারছি না। এটা 15 টাকা নিয়েছে এই গ্লাসটা, পুরো ভর্তি করে দেয় একদম। তোমরা যারা আমার লোকালের থেকে ভিডিও দেখছো তো তারা জানবে, হরিনাবী স্কুল, হরিনাবীতে আমি চলে এসেছি, আমি থাকি আজকে। আমি তো হরিনামিতে, হরিনামী স্কুলের অপোজিটে এই দোকানটা আছে ফুডের, একটা গাড়ির মধ্যে নিয়ে বসে, তো সেটাই আর কি, সেখান থেকেই আমি কিনলাম এটা খাচ্ছি। নেক্সট ভিডিওতে তো তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন মতন টাটা, বাই বাই।